দেখি এইভাবে ভক্তিনাথ ঠাকুর নরোত্তম দাস ঠাকুর আদি বিভিন্ন মহাজনরা এই সমস্ত ভজনের মাধ্যমে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদেরকে দিয়ে গেছেন আর প্রভুপাদের জীবনীতে আপনারা দেখবেন প্রভুপাদ প্রায় এই সমস্ত ভজনগুলি একা একা গাইতেন প্রভুপাদ অনুপ্রাণিত করেছেন ইসকনের প্রথম গানের বই বৈষ্ণব সংবুক অচ্যুতানন্দ মহারাজ যখন প্রকাশ করতে যান প্রভুপাদের কাছে অনুরোধ করেন একটি ভূমিকা লেখার জন্য প্রভুপাদ ওইখানে লিখেছেন সো কীর্তন রস ইজ দ্য সেফেস্ট সিচুয়েশন ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড এই কীর্তন রস হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে নিরাপদ স্থান তো আমরা যে নিরাপত্তা খুঁজছি আশ্রয় খুঁজছি মহাজনদের এই সমস্ত ভজনগুলি আমাদেরকে আশ্রয় প্রকৃত নিরাপত্তা আমাদেরকে দেবেন যারা ভজন গান বা যারা ভজন গান না অসুবিধা নেই গানের বই নিয়ে একা একা গাইতে পারেন সুরে বেসুরে কোনো অসুবিধা নেই
আর এটি সত্যিকার হৃদয়কে অনেক শান্ত করবে। হরে কৃষ্ণ।